भाई अभी जानलेवा हमला हो गया था हमारे ऊपर। গুড মর্নিং বন্ধুরা, আজকে সেকেন্ড ডে। গুলমার্গ থেকে আজ চলে যাবো শ্রীনগর। শ্রীনগর থেকে কাল আমাদের প্ল্যান হচ্ছে পহেলগাঁও যাওয়ার। এখন টেম্পারেচার হচ্ছে -9। এই স্ক্রিনশটে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এখানে প্রচণ্ড ঠান্ডা ভাই, প্রচণ্ড ঠান্ডা। তো ঘরের ভেতরে যাই হোক, আমাদের ব্লোয়ার চলছে, প্রচণ্ড ভালো ঘুম হয়েছে, ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটটা ছিল বলে, নাহলে বেশ চাপ হতো। এখন একদম দেখতে পাচ্ছ বাইরেটা পুরো সাদাই হয়ে আছে। আমাদের ব্রেকফাস্টের টাইম প্রায় হয়ে গেছে, এবার আমরা নিচে যাবো, ব্রেকফাস্ট করবো, করে কয়েকটা ফটোগ্রাফি করবো, তার মধ্যে একটু স্টাইলিশ কিছু ছবি তোলার আছে, তারপর বেরিয়ে যাবো, আরও কিছু রিলস বানাবো। আমার ইনস্টাগ্রামটা ফলো করছো তোমরা? ফলো করো, কিন্তু প্রচুর রিলস আছে ওখানে, নতুন নতুন অনেকগুলো রিলস আছে এবং বিভিন্ন আইডিয়ার। ফলো করতে থাকো, ইনস্টাগ্রামের নামটা এইখানটাতে দেখতে পাবে। বেশ চলো একটু পরে দেখা করছি, রেডি হয়ে যাই। আজ কিছু তুফানি হবে। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে, অনেক কিছু ব্রেকফাস্ট আছে। ব্রেকফাস্ট টেবিলে এসে গেছি। তিনটা কথা ফেটাবো, যা ফেটে গেল বন্ধুগণ, আমরা চলে এসেছি বাইরে। দেখো অবস্থা, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এই যে সবাই দাঁড়িয়ে আছে রেডি হয়ে, সবাই রিলিজ করবে। এদিকে দেখো পাহাড়ের এই ভিউ, আর এদিকে দেখো এদেরকে একবার, এই অবস্থা ভাই। প্রচুর ভিডিও আর ফটো তুললাম, প্রচুর রিলস বানিয়েছি, তোমরা লক্ষ্য রেখো আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটাতে। আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি এখানে দিচ্ছি। আর দেখো পেছনে ভিউটা, অদ্ভুতই ভালো লাগছে। এবার আমরা ব্যাগটা গুছিয়ে বেরোবো, আমাদের যাওয়ার সময় অলমোস্ট হয়ে গেছে। এত বরফ জমেছে যে জানলা দিয়ে বেরিয়ে বরফ পরিষ্কার করতে হচ্ছে। আমাদের গাড়ি এসে গেছে 6748, আসতে একটু দেরি হয়েছে। ইয়ে হামারা ড্রাইভার ভাই সাহেব, আজ কে লিয়ে হামারে সাথ রহেঙ্গে হামারে সারথি। ক্যা নাম হ্যায় আপকা? শৌকত স্যার। শৌকত শৌকত শৌকত। আজকে আমাদের গাড়িতে এই যে চেন টেন বাঁধা রয়েছে, আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। এই যে আবার হাত করে ঘুমানো পার্টি, শুরুতেই স্বীকার করেছে। রাস্তায় গাড়ি এত স্লিপ করছে যে এখানে বিশাল একটা জ্যাম হয়ে গেছে, বেশ কিছু গাড়ি আটকে গেছিল এখানে। আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম এখানে। আমরা পৌঁছে গেছি তাংমার্গে। এবার এখানে জুতো কোথা থেকে নিয়েছিলাম এখন খুঁজে পাচ্ছি না, জায়গাটা ভুলে গেছি, খোঁজার চেষ্টা চলছে। ফয়াজ ভাই বোধহয় আমাদের সঙ্গে থাকবে, তো আমরা ফায়াজ ভাইয়ের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। অসম্ভব জ্যাম এখানে, এই দেখো কি অবস্থা, প্রচণ্ড জ্যাম। আমরা তাংমার্গ এসে গেছি, এখান থেকে এবার ড্রাঙের দিকে যাব। আমাদের নিউ গাড়ি এটা,
এই যে ড্রাং এর ভিলেজের রাস্তা, এটা অসাধারণ লাগছে। দিয়েছে বেড়াতে আসা এত লোকজন কেন সে নিয়েও কিছু বলতে চাই। ভালো দিদি, আমার বক্তব্য এটাই। তোমাদের কি মতামত এই নিয়ে জানিও কমেন্টে অবশ্যই। প্রচন্ড স্লিপ করছে আমাদের, তাই চেন বাঁধা হচ্ছে আপাতত। আমরা একটু হেল্প করছি তাই ভিডিও করে। তবে ভয়ও লাগলো প্রচন্ড। যখন ওখানটা দিয়ে বেরোলো চাকাটা কোন কোন দিকে ছিল সেটাই নিচে দাঁড়িয়ে থাকলে আমি দেখাতে পারতাম। অসাধারণ অসাধারণ অসাধারণের থেকে ভালো কিছু জানা আছে তাহলে কমেন্টে জানাও। নিচে নদীটা যাচ্ছে দেখো, হ্যাঁ কিছুটা জমে গেছে ভাই। কাহা সে কাহা হবে अभी आपको मैं हम कुछ दिखाने वाले हैं। देखना चाहते हो आप? देख लो मेरे पीछे क्या है। नेटवर्क आ रहा है क्या? लाइटर है आपके पास? हेलो भाई, ऐसे मत करो भाई। अभी जानलेवा हमला हो गया था हमारे ऊपर। নেচারের জন্যই হলো, হঠাৎ করে এই যে গাছটা দেখছো এটার উপর থেকে একটা বিশাল বড় বেচাই পড়লো, এটার উপর পুরো ছিঁড়ে দিয়েছে। চলিয়ে এবার কিছু আইস সমস্যা দেখাই তোমাদের, কি অবস্থা দেখো ভেঙে। বেশ সমস্যা চলে গেছে, ইয়ে দেখো আইস বলা সমস্যা। সব জায়গা এসে আইস ড্রাং ফলস দেখে নিলাম মোটামুটি আমরা। এবার আমাদের ফেরার রাস্তা ফিরতে হবে, শ্রীনগর ফিরবো আমরা।
গাড়িটা বাড়ি করে নিয়ে আসছে আমার একটা ব্রিজ দিয়ে, ব্রিজটা দারুণ সুন্দর দেখতে। এই দেখো দেখা যাচ্ছে, এইদিকে ভিলেজ দেখা যাচ্ছে ড্রাঙ্গে। ড্রাং ভিলেজ অসাধারণ সুন্দর। ড্রাং ওয়াটারফলস থেকে ব্যাক করে আমরা তাংমার চলে এসেছিলাম, এবার তাংমার থেকে এবার আমরা শ্রীনগরের দিকে যাচ্ছি। এর মধ্যে তিথির শখ হয়েছে কাশ্মীরি ওয়াজবা খাওয়া হবে, তো আমরা একদম শ্রীনগর পৌঁছে ওয়াজবা খাবো। রাস্তায় আর কোথাও দাঁড়াচ্ছি না আপাতত, তবে ভিডিও দেখাবো আমরা দাঁড়াই কি না দাঁড়াই, তোমাদের গোটা রাস্তার ভিউ দেখাবো। চলো দেখতে থাকো, এনজয় করো, আর কমেন্ট করো, লাইক করো, আর অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে দিও। এখানে শপিং হলো, এই যে আর্ট এন্ড ক্রাফট বাজার। লুট গায়ে হাম লোগ, লুট গায়ে ভাই, পুরা লুট গায়ে। ড্রাইভ করতে মে জাদা খানা খাকে ভি দিক্কত হতা হ্যায়, ইসলিয়ে থোড়া থোড়া খানা খানা 3-4 ঘন্টা বাদ বাদ কুছ তো খানা চাই, তাহলে ঠিক হয়ে যাই। আমরা এখন জওহরনগরে আছি, একটা হালকা করে কেস খেয়েছি, সেটা হচ্ছে এখানে স্যাটারডে আর সানডে লকডাউন। আমরা জানতে পারলাম ঘন্টা থেকে, কবে ঘোষণা হয়েছে জানি না, লাল চক তো পুরোই বন্ধ। লোকাল স্যাররাও রিসেন্টলি আলোচনা করছিল, হ্যাঁ হ্যাঁ রিসেন্টলি হঠাৎই হয়েছে বোধ হয়, তো দোকানপাট সবই বন্ধ এদিকে, ইভেন আমাদের খাওয়াও হয়নি। খাওয়া দাওয়া প্ল্যান করা হচ্ছে হোটেলে জিনিসপত্র রেখে তারপর আমরা খেতে বেরোবো। দেখা যাক, তবে ওয়েদার বেশ খারাপ হয়ে গেছে ভাই এদিকে, হয়তো স্নোফল হতে পারে মনে হচ্ছে, আমাদের ফেরার দিন না হলেই হচ্ছে। আমরা শ্রীনগরে পৌঁছে গেছি, আপাতত কমরেড ইন বলে একটা হোটেলে থাকছি এখানে। এই যে হোটেল, ভেতরে গিয়ে রুমটা দিচ্ছি, হোটেলে ঢুকছি, রুমে ঢুকছি। বাহ, সেন্ট্রালি হিটেড রুম আছে এখানে, প্রচণ্ড ভালো টেম্পারেচার মেনটেন হচ্ছে, ফ্রিজও রয়েছে, বাথরুম কি বাথরুম খোলে না, হ্যাঁ খুলেছে। আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে, একটু লাঞ্চ ফাঞ্চ করবো, মানে বিকেল 4:30 বাজছে যদিও, এবারেই লাঞ্চ করবো। লাঞ্চ করে এখানে কয়েকটা জায়গা একটু ঘুরে টুরে তারপর ফিরবো। এই যে হাউস বোটের জায়গা আস্তে আস্তে দেখা যাচ্ছে, এই দেখো ঝিলম নদী। হাউস বোট মোটামুটি এরকম জায়গা থেকে শুরু হয়, তবে এখানকার হাউস বোটের সম্পর্কে কয়েকটা কথা বলি। এখানে হাউস বোটগুলো রেট খুবই কম, অতটা হাইফাই নয়, আর অ্যাকচুয়ালি এটা ডাল লেকে গিয়ে মিশছে, তো এটা ডাল লেক নয়। অনেক সময় মেক মাই ট্রিপ বা এই ধরনের অ্যাপ দিয়ে তোমরা যদি করতে চাও হাউস বোট বুকিং করতে চাইলে, এখানকার হাউস বোটগুলো অনেক কম প্রাইসে দেখায়, পার রুম হয়তো তোমার 750-800 এরকমেও দেখায়। তবে কিন্তু তোমরা অবশ্যই লোকেশনটা চেক করে নিও, না হলে বুঝতে পারবে না এখানে এসে দেখবে হাউস বোট এখানে অ্যাকচুয়ালি ডাল লেকে নয়। মাউন্ট ফুজি ফুজি টাইপের লাগছে ওখানে। আমরা আবার ওয়াজবা খাচ্ছি, এই যে ওয়াজবা আসতে শুরু হয়েছে, একটু একটু করে আসবে বলছে, এখন জাস্ট একটু গুদি শুরু হয়েছে, তারপর আরো খাবার দাবার আসবে। হাত গুদি ফেলেছি, খাওয়া খাবো। इसको जाफर में बनाते हैं। अच्छा, जो गुस्ताबा होता है उसमें उसको योगर्ट में बनाते हैं। अच्छा, दही में बनाते हैं उसको, वो सेलिब्रेटिंग डिश है यहां का। अच्छा, খেয়ে নিলাম কাশ্মীরি ওয়াজবা, অসাধারণ খেয়েছি, অসাধারণ। আগের বার মুঘল দরবারে যা খেয়েছিলাম তার থেকে ভালোই খেলাম বোধ হয়। হোটেলই বন্ধ, তার মধ্যে একটা খুঁজে পাওয়া গেল, খেলাম লোকাল হোটেল, কিন্তু অসাধারণ অসাধারণ খাওয়া হয়েছে। ফায়াজ ভাই নিয়ে গেল আমাদের সেই জায়গাতে, না হলে আমরা কখনো হয়তো যেটা খুঁজেই পেতাম না জায়গাটা। যাই হোক, আমরা আবার বেরোলাম, আমরা ডাল লেক যাচ্ছি, বোলেভার্ড রোড ধরে পৌঁছে গেছি ডাল লেকে। এই যে হাউস বোট দেখতে পাচ্ছ তোমরা, আমরাও দেখতে পাচ্ছি। ওই দেখো হাউস বোট, এসবিআই এর ব্যাংক দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সামনে পাহাড়টা দেখতে পাচ্ছ কি তোমরা, যাই না তোমরা কতটা দেখতে পাচ্ছ। আমাদের আগের বার এখান থেকেই আমরা এবার গেছিলাম, আমরা নামলাম এখানে একটুখানি এই জায়গায় বোলেভার্ড রোড, এটা এই জায়গার ভিউটা দেখো ভাই, পুরো পাগল করা ভিউ এখানটা। কি লাগছে ভাই, কি লাগছে, আমরা ফিরছি এখন বোলেভার্ড রোড ঘুরলাম, ডাল লেক দেখলাম, এবার আমরা আমার হোটেলের দিকে ফিরছি। গরম প্রচণ্ড ঠান্ডা লাগছে ভাই, এবার আমাদের বাদ দাঁড়াচ্ছে আমরা।
আরেকটা ইনফরমেশন এখানে দিই, সেটা হচ্ছে যে আমরা ছোট্ট মতো একটা হোটেলে, যে হোটেলটার কথা বলছিলাম যেখানে আমরা লাঞ্চ করলাম, ওখানে কাশ্মীরি ওয়াজবা খেলাম আমরা, ওখানে মাত্র 600 টাকা প্লেট নিল। এর আগেবার মোগল দরবারে তো আমরা প্রচুর দাম দিয়ে খেয়েছিলাম, তো হোটেলটাতে খুব কম দামে প্রচণ্ড ভালো খাওয়া দাওয়া করলাম। ফায়াজ ভাই নিয়ে গেলো, যেহেতু ফায়াজ ভাই এখানকার লোকাল, তাই ফায়াজ ভাই অনেক ভালো ভালো জায়গা জানে যেগুলো নর্মাল খরচাতেও খাওয়া দাওয়া হয়। বেসিক্যালি ট্যুরিস্ট প্লেসে কী হয়, ট্যুরিস্টদের জায়গা যেগুলো সেগুলোতে দাম এমনি একটু বেশিই থাকে সবসময়, তো এই ধরনের যে জায়গাগুলো সেগুলো আমরা সবকটা তো চিনি না, এরকম লোকাল কেউ সঙ্গে থাকলে খুব সুবিধা হয় এইসব ব্যাপারে। আর একটা এক্সপেন্সের কথা বলিনি, সেটা হচ্ছে এই হোটেলটার রেট কত, এখানে দিয়ে দেবো, এখানে লক্ষ্য রাখো, এখানটা দিয়ে দেবো হোটেলের রেট আর ফোন নাম্বার দুটো। অনির্বাণ মেনু কার্ড দেখছে হোটেলে, তিথি সেই দেখে হোটেলে ভাড়া গেস করছে। তন্দুরি রুটি 70 টাকা, তাওয়া রুটি 40 টাকা। ও তাহলে এটা তো 4000 টাকা মিনিমাম। এখানে বলছে ভাপা আলু 250 টাকা, যেখানে একটা বস্তা আলুর বস্তার দাম 250 টাকা হয়ে যায়। বেঙ্গান ভাজা 250 টাকা, চড়চড়ি 200 টাকা। আরে চড়াতেই হবে ওকে। হোটেলে সঙ্গে আমাদের আছে ইলেকট্রিক কেটলি, চা কফি এসব দিয়ে দিয়েছিল, তো আমরা একটু কফি টফি খেলাম। কফি টফি খেয়ে এবার আড্ডা দিতে বসেছি আমরা সবাই মিলে। এই সবাইকে হাই বলবি, হ্যালো হ্যালো, চালাবো কফি রেখাই ভাই, চলো ভাই খাওয়া দাওয়া শুরু করছি। এবার এখানে বুফে সিস্টেম রয়েছে, প্রচুর খাবার দাবার, ওই জন্য সব খাবার সাজানো আছে। অনির্বাণ খাবার দাবার আনতে গেছে, আমরা খেতে বসে পড়ছি। কেউ কিছু মনে করো না জানো, এত ভালো খাবার না দিয়েই খাবো। শ্রীনগরের টেম্পারেচার আজকে খুব একটা ফল করেনি, মোটামুটি 1 ডিগ্রি মতো রয়েছে। আমরা আশা করছিলাম বোধ হয় -1-2 চলে যাবে। চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট, আজকে সেকেন্ড ডে আমাদের শেষ হয়ে গেল। এবার কাল আমরা সকাল 9টায় এখান থেকে বেরোবো পহেলগাঁওয়ের জন্য, তার আগে হোটেলে আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টের মেনু আশা করছি ভালোই থাকবে। চল সবাই মিলে গুড নাইট বলে দাও। গুড নাইট, সবার খের, শুভ রাত্রি। এবার সাবস্ক্রাইবটা করতে ভুলো না জানো, লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, ওর জন্য ডাবল সাবস্ক্রাইব। ওরে বাবা, চলো টাটা গুড নাইট, আদিওস অ্যামিগোস, জয় হিন্দ।